সুবিশাল মিছিল সহকারে বন্ধের প্রতিবাদ জানালেন 58 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা। বিজেপির ডাকা করমনাশা বন্ধের প্রতিবাদে 58 নম্বর ওয়ার্ড জুড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন। গোটা রাজ্যে দলীয় নির্দেশ মেনে বিজেপির ডাকা বন্ধের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে কলকাতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল হয়। কেন্দ্র সরকার দ্বারা পোষণ করা বিজেপির ডাকা বন্ধের এই ইস্যুকে সামনে রেখে গোটা রাজ্যে বিক্ষোভ মিছিল চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সহ সকল স্তরের পুরুষ এবং নারী প্রত্যেকে মিছিলে যোগ দিচ্ছিলেন। এই মিছিলে ছিল কেন্দ্রের বিরুদ্ধে একাধিক পোস্টার, বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদও। অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে উপস্থিত ছিলেন মিছিলে আসা উচ্চ নেতৃত্বরাও, জানান তৃণমূল কংগ্রেসের নেতা এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা। প্রতিবাদ বাংলায় 2011-তে গণতন্ত্র স্থাপন করে মা মাটি মানুষের সরকার, এবং বিগত কিছু সময় ধরে আমরা দেখছি যে একটার পর একটা নির্বাচনে গণতন্ত্রের জিত হচ্ছে, সবকটি নির্বাচনে বাংলার মানুষ সেটা উপলব্ধি করতে পারছে এবং বিভিন্ন নির্বাচনের ফলাফলও সেটাই ব্যক্ত করছে। আজ একটা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে কিছু মিডিয়াকে ব্যবহার করে বিজেপি, যারা নাকি বাংলায় যাদের অস্তিত্ব সংকটে পড়েছে, প্রায় মিটে যাওয়ার মতো অবস্থা, তারা এমন একটা পরিস্থিতি, এমন একটা বার্তা দিতে চাইছে যেন বাংলা উত্তরপ্রদেশ হয়ে গেছে। বাংলা এগুলো হয় না, বাংলায় গণতন্ত্র অক্ষুণ্ণ রয়েছে, বাংলার মানুষ বাংলায় ভোট দিয়ে তাদের যাকে ইচ্ছা তাকে তারা তাদের পুরো প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, সেই মর্মেই নির্বাচন হয়েছে। কিন্তু বিজেপি নিজের পায়ের তলায় জমি হারিয়ে গেছে বুঝতে পেরে তারা নানাভাবে ইস্যু তৈরি করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। আমরা একটা সময় জানতাম যে বাংলা মানেই, মানে ভারতবর্ষের অন্য রাজ্যে বাংলা মানেই লোকে বলতো যে চলবে না, চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আমরা দেখেছি, মা মাটি মানুষের সরকারের আমলে আমরা দেখেছি যে সব কিছু চলতে হবে এবং চলাটাই আমাদের এর প্রথা, সেটাই মমতা ব্যানার্জির সরকার বাংলায় স্থাপন করেছে। কর্মনাশা বন্ধের বিরুদ্ধে যেই কালচার তৈরি করেছে বিজেপি, আবার সেই কালচার ফিরিয়ে আনতে চাইছে। একদিকে উন্নয়নের কথা বলে, অপরদিকে বন ডাকে। তো এদের প্রতিবাদে আজ আমরা 58 নম্বর ওয়ার্ডের সরকারের আমলে আমরা দেখেছি যে সব কিছু চলতে হবে এবং চলাটাই আমাদের এর প্রথা, সেটাই মমতা ব্যানার্জির সরকার বাংলায় স্থাপন করেছে। কর্মনাশা বন্ধের বিরুদ্ধে যেই কালচার তৈরি করেছে বিজেপি, আবার সেই কালচার ফিরিয়ে আনতে চাইছে।